আপনাদের এলাকার মানে উন্নয়ন কেমন হয়েছে? আমার এলাকা তো অনেক উন্নত হয়েছে আগের থেকে। এই রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল না, অনেক নিচা ছিল, মাটির কাঁচা রাস্তা ছিল, চলাফেরায় বহুত কষ্ট হইতো। এখন তো ঢালাই হয়ে গেছে, খুব সহজে আমি মসজিদে যাওয়া আসা করতে পারি হুইল চেয়ারে। সৌর বিদ্যুৎটা প্রত্যেক মোড়ে মোড়ে দিয়ে দিলে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা ভালো হয়। আচ্ছা, আপনাদের যে হাবিব চেয়ারম্যান, উনি কেমন? হাবিব চেয়ারম্যান তো আমাদের এলাকার মধ্যে খুব ভালো লোক। ওনার বাবা দাদা এরাও খুব ভালো লোক ছিল, কাজে কাজেই সে ছেলে তো ভালো হইতেই হবে। খুব ভালো লোক, আমাদের অনেক খোঁজ খবর রাখে। আমাদের কিছুদিন আগে একটা ইজতেমা হলো, ওই ইজতেমার মধ্যে হাবিব চেয়ারম্যান গেছে, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে, প্রশাসন দিয়ে আমাদেরকে দেখভাল করছে, উনি ওখানে ছিল দেখাশোনা করছে। আপনাদের এই এলাকাতে রোড গার্ড কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে আপনার এলাকার যে গলির রাস্তাগুলো সেগুলো আপনার ঢালাই হয়েছে দেখা গেছে, কিন্তু একটা তো মেন রোডের প্রয়োজন আছে, যেটা দেখা যায় মেন রোড বিগত 10 বছরে ঢালাই হয় নাই। আচ্ছা, বর্তমান যে আপনাদের যে চেয়ারম্যান আছে উনি কেমন? উনি লোক ভালো, যতটুকু রাস্তা ঢালাই দিয়েছে ওইটাও আমার জানা মতে, যতটুকু আমি শুনছিলাম যে হাবিব চেয়ারম্যানের আন্ডারে হয়েছে কুলচরক অবস্থান থেকে তারেক মামার বাড়ি পর্যন্ত। এরপর থেকে যে আমাদের আবিষ্প মাঠ থেকে